way. Gotta build up of my thoughts sitting in and out. Washing machine e kacha gulo hoye geche, eta bar kore ni. Opore shukate diye chole ashi. Roddur uthe geche matro 8ta baje. Prochur rod uthe geche dekhchi baire. Chhate jama kapor mela done. এবার একটুখানি হাঁটাচলা করে নেব, চুলটা শুকানোর চেষ্টা করে নেই বাবা। এই গাছটা শুকিয়ে গেছে কিন্তু তাও এতে ফুল হয়েছে। মাটিটা একটুখানি নাড়িয়ে দিতে হবে, জলও দিতে হবে। আর ইয়ে করো, দরজাটা খুলেই রেখে দিও, ঠিক আছে? অসুবিধা নেই। আমার উপরের কাজ ডান সকালের মতো, আর এবার আমি নিচে চলে যাই। পূর্ণিমাদি ঘরটা মুছে নিক, আর আমার উপরে এখন কাজ নেই, এবার নিচে গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর তো বেরোতেই হবে স্কুল। সবিতাদি রান্না হয়ে গেছে, এই সবিতাদি আমাদের ভালো ভালো রান্না করে খাওয়ায়। এখন সমস্ত কিছু মাজছে টুচ্ছে, আর ডাল সোমনাথ মুসুরির ডাল আর আলু ভাজা দিয়েই ভাত খেয়ে অফিসে চলে গেছে। ভেন্ডি ভাজা আলু ভাজা সোমনাথ খেয়ে গেছে, ওর আর আমার জন্য শুধু হয়েছে। আমি আলু ভাজা ডাল বাকিটা দিয়ে খেয়ে নেব। এটা হচ্ছে সুবিধাজির স্পেশাল তড়কা, ভীষণ ভালো হয় এটা। এটা আমি টিফিনে নিয়ে যাব, বাড়িতেও সবাই এই রুটির সাথে খেয়ে নেবে। আর এটা হচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল। না না, তুমিও খাও, আমরাও খাচ্ছি। মিষ্টি অত মিষ্টি নিয়ে যাবো না, আমার তিনটা করেছো তো। ওটা ফ্রিজে রেখে, হ্যাঁ দুটো নেবো বলছো। আজকে পাবদা মাছ হবে, তাই জন্য মা এই পাবদা মাছগুলো ধুয়ে নিচ্ছে, সর্ষে পোস্ত দিয়ে করবে, তাই জন্য পোস্ত বেটে দিচ্ছি আর সর্ষে ভিজিয়ে রেখেছি। ভাত নিয়ে নিয়েছি, মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আলু ভাজা আর কিছু নেব না, এটা দিয়ে খেয়ে নিই। আর রাতে মা পাবদা মাছ রান্না করে রাখবে, ওইটা দিয়ে খাবো শুধু। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর দারুণ লাগে খেতে। হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। তো সকাল থেকে আমি ব্লগে সামনে আসতে পারিনি, তো দেখলেই সমস্ত কিছু কাজ ডান। এখন 10:10 বেজে গেছে, আমার চুলটা এখনো আজকে ভিজে রয়েছে, তাই জন্য ভাবছি যে হালকা করে ক্লেচার লাগিয়ে চলে যাব, দিয়ে স্কুলে চুল ছেড়ে চুলটা শুকিয়ে নেব। বুঝতে পারছি না, তাই জন্য চুলটা এখনো বাঁধা হয়নি, বাকি আমি পুরো রেডি হয়ে গেছি। সুপ্রান্ত আজকে অফিস বেরিয়ে গেছে, ও 8:30 বেরিয়ে গেছে, আর এখন আমার 10:00 বাজতে চলো, 10:00-10:05 মধ্যে আমিও বেরিয়ে যাব। তো শুরু হচ্ছে আজকে একটা নতুন একটা ব্লগ, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, আমি ঝপ করে চুলটা বেঁধে রেডি হয়ে বেরিয়ে পড়ি, আর দেরি করব না। এখন সকালবেলা কিছু বেশি কথা বলারও থাকে না, তো স্কুল থেকে ফেরার পথে আবার দেখা হচ্ছে, চলো এখন বেরিয়ে পড়ি। আর একটা জিনিস তোমাদের বলি, দেখো এই যে শাড়িটা পরেছি না, ধরো এই যে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়িমার শাড়ি। মানে আমি এরকম পরতেই থাকি, আমার শাশুড়িমা আর পিসি শাশুড়ি সবাই যে শাড়িগুলো আর মানে বেশি রংচঙে হয়ে যায় যে শাড়িগুলো আর পরে না, সেগুলো আমাকে দিয়ে দেয়, আমি স্কুল পারপাসে ইউজ করে ফেলি, পরে ফেলি। এরকম অনেক শাড়ি আছে আমার শাড়ির থেকে, আমার মায়ের শাড়ি, আমার শাশুড়িমার শাড়ি, আমার পিসি শাশুড়ির শাড়ি বেশি থাকে। তো ভালোই, বেশ কালারটাও আমার ভালো লেগেছে, তাই জন্য পরছি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to... এখন একদম স্কুল থেকে ফেরার পথে, আর স্কুলের মধ্যে বা স্কুলে কি করেছি আর কিছু ভিডিও তেমন করিনি, আর সারাদিন স্কুলে এতটাই ব্যস্ত থাকি ফোন দেখারও সময় হয়েও ওঠে না তেমন। তো এই হচ্ছে স্কুল থেকে ফিরছি, যখন বাস যখন বাড়ির দিকে যাচ্ছে সেই সময় ভিডিও। Keeps bleeding from the words I spit, so sharp, so freezing, so cold, behold, frostbite, they feeling, I could take
pot, or I could go heal him. Don't believe in fake, don't believe in ceilings. I just need a taste in my mind. স্টপেজে নেমে গেছি, আর এটা হচ্ছে বসপুকুর শীতলা মন্দির। দাঁড়ান আপনাদের কাছে নিয়ে যাই। এই হচ্ছে মা শীতলা মন্দির, একদম ভেতরে রয়েছে মা, আর এই সামনেটা বসে পুজো দেওয়ার জন্য। এবার আমি চলে এসেছি একটুখানি আইব্রো প্লাক করতে, পাশেই আইব্রো প্লাকের ওই পার্লারটা আছে ওই স্টপেজেই একদম, তাই জন্য ভাবলাম যে এটা করে নিই, খুব জরুরি হয়ে পড়েছে। এবার এক মাসের উপর হয়ে গেল আমার আইব্রো প্লাক করা হয়নি। মাসি এটা দিয়ে দাও। হ্যাঁ, এই হচ্ছে সন্ধ্যেবেলা তাসের আসর, চলে কে দিচ্ছ, মা দিচ্ছ, এ আবার কি পিসমনি, তুমি জিততে পারছো না? জোকারও পাওনি? জোকারও জোটেনি, ওই জন্যই তো মরণ দশা। এই হচ্ছে আমার ডিনার প্লেট, এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, এটা একটু মিনিট গরম করে নিয়েছি, সকালে মা ভেজে রেখেছিল। এটা হচ্ছে ইলিশ মাছের একটা মুড়ো ছিল, সেটা তেল নিয়ে নিয়েছি, আর এটা মা সকালে বলছিলাম করবে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, দারুণ দেখতে হয়েছে দেখুন একদম। কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা আমার, ব্যাস এটাই, এখন ডিনার করে নিই। এদিকে টিভি চলছে, ওদিকে তাসের আসরও চলছে, এটা দেখতে টিভি দেখতে দেখতে কি জানো সিরিয়ালটার নাম, বোধিসত্ত্ব, এটা দেখতে খুব ভালো লাগে, মজার সিরিয়ালটা, জি বাংলাতে এই 10টা থেকে হয়, আমরা খেতে বসে দেখি। হেভি লাগছে দেখতে, তো হেভি হয়েছে। দিনের শেষে খুব ভালো খেয়েছি বুঝলে মা, সিরিয়াসলি ভীষণ ভালো খেয়েছি, ভীষণ ভালো খেয়েছি। হ্যাঁ, রাত্রিবেলা খাওয়াটা একদম পারফেক্ট খাওয়া হয়েছে। পোস্তটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, সারা রাত ভিজবে, কালকে সবিতা দি তাহলে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নিতে পারবে। থেকে ফিরে আসার পর আর একদম ক্যামেরার সামনে আসিনি, স্কুল থেকে এসে কিছু কাজ ছিল আমার, মানে পড়াশোনা সংক্রান্ত কিছু কাজ ছিল আমার, সেগুলো কমপ্লিট করেছি, তারপরে মায়ের সাথে ফোনে কথা বলার পরে তারপরে আর কি, জাস্ট এখন 10:30 বাজে, নিচ থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, আর নিচে সমস্ত কিছু সেট করা হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার কি কি রান্না হবে সেট, বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে পোস্ত হবে, সে ঝিঙে আলু পোস্ত, বরবটি আলু পোস্ত বা শুধু আলু পোস্ত যাই হোক না কেন পোস্ত হবে। এবার যাতে বেশি আলু না পেটে পড়ে যায় তার জন্য আমি চেষ্টা করি কোনো একটা সবজি ওর সাথে দিয়ে দেওয়া, আর মায়ের নিরামিষ থাকে পুরো, আমরা সেভাবে মেনটেন করি না নিরামিষের ব্যাপারটা, কিন্তু মানে ওই আর কি খাওয়া হয়ে যায় নিরামিষই, আর নিরামিষ যেহেতু মা মেনটেন করে তাই জন্য আমি চেষ্টা করি যাতে মানে মাছ মাংস ডিমের কোনো ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা না হয়, তো তার জন্য একদম পুরো ভেজই রান্নার আইটেমগুলো রাখি, আর আমার পোস্ত ডাল দিয়ে ভাত খেতে হলে আর কিছু চাই না। যাই হোক, এবার ওপরে চলে এসেছি, এবার আর কিছু না, ভীষণ টায়ার্ড, শুয়ে পড়বো, কালকে সকালবেলা আবার স্কুল আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি আপনাদের সামনে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গরমে অনেক বেশি বেশি জল খাবেন। তো আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।
me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and feel.